নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ খুব সহজ পদ্ধতিতে প্রন কারি বা চিংড়ির তরকারি করে দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিটা আমি কেমন করে বানাই। আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম গলদা চিংড়ি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। আমি মাঝারি সাইজের নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, শিরা পরিষ্কার করে নিয়েছি, মাথাও একটা ময়লা থুলি থাকে সেটাও বাদ দিয়েছি, আর অল্প একটু খোসা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলেই খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি হালকা হাতে মেখে নেব যাতে ভেঙে না যায়। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি 2-3টে করে চিংড়ি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব 2 পিঠ। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এভাবে আমি সব কটা চিংড়ি ভেজে তুলে নেব। আমি আরও 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। একটা আলু খোসা ছাড়িয়ে আমি গোট গোট করে কেটে নিয়েছিলাম, সেটাই তেলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আপনারা নুন কিন্তু বুঝে দেবেন, কারণ বারে বারে নুনটা দিতে হচ্ছে। তো আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ আদা কুচি আমি বেটে নিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, এটাকে আমি ভালোভাবে কষাব। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1টা বড় টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি যেটুকু আর নুন লাগবে সেটুকু। নুনটা আপনারা বুঝে দেবেন, টমেটোটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এবার আমি এটাকেও কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা তাই আমি একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি, এমনি জল দিলেও অসুবিধা নেই। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু আগেই, কারণ আলু সিদ্ধ হতে তাও একটু টাইম লাগবে, চিংড়ি সিদ্ধ হতে তো আর টাইম লাগবে না, তাই আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আবার একটু সামান্য জল দিয়ে নিলাম ভালো করে কষানো হবে বলে। জলটা শুকিয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেটুকু আমি গ্রেভি রাখব সেই হিসাবে অবশ্যই গরম জল দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটতে দেব, ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এবার আমি 5 মিনিট ফুটতে দেব। হাই ফ্লেমেই ফুটতে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই সময় নুনটা চেক করে নেবেন ঠিক হয়েছে নাকি। এবার আমি দিয়ে দিচ্ছি 7 মতো চিনি
ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আঁচ বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার প্রন কারি বা চিংড়ির তরকারি। এটা গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনাদের এরকম সাপোর্ট ভবিষ্যতেও আশা রাখবো। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।